দেশীয় খেলাকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। খেলাধুলার মধ্য দিয়ে দর্শক, ব্রেকিং নিউজ, এই মাত্র পাওয়া তাজা খবর। বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাজে ভাবে টানা দুই হারে চরম মারাত্মক ভাবে খেপেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তাই দেশের মান সম্মান বাঁচাতে তামিম ইকবালকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে পাঠালো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে। এই সাধারণ সহজ দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে এমন বাজেভাবে টানা দুটি ম্যাচে হারবে কেউ তা কল্পনাও করতে পারেনি। মূলত যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতির জন্য তিনটি টি-20 ম্যাচ খেলতে গিয়েছে স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দল। আর এই নর্মাল দলের সঙ্গে এই অবস্থা বাংলাদেশের, যেটা দর্শক কখনো মেনে নেওয়াই যায় না। কি আর বলবো, কষ্টের কথা। যেখানে চরমভাবে একের পর এক ম্যাচ ব্যর্থ লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, এছাড়া সৌম্য সরকার, তানজিদ তামিম, এদের বেহাল অবস্থা দেখে চরম ক্ষিপ্ত দেশের মানুষ। সে সাথেও চরম খেপেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও। আর তাই তো দর্শক, দেশের মান সম্মান রক্ষা করতেই তামিম ইকবালকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে পাঠালো। তো দর্শক, আপনাদের কি মতামত? দেশের ক্রিকেটে এমন বেহাল অবস্থার জন্য কে দায়ী? অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে।